मुझे अपने रंग में रंग खुदा, मुझे अपने रंग में रंग खुदा। अल्लाह अल्लाह अल्लाह। सलाम अलैकुम रहमतुल्लाह। अमीन भाई साइम बोलसी। জি জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের হবিগঞ্জ জেলার আমাদের সর্বশ্রেষ্ঠ কারগুজারি শুনান, কি রকমের ইস্তেমা হইল? জি আলহামদুলিল্লাহ, আমাদের ভালো আজকে ভালোভাবে খুব শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের ইস্তেমা সম্পন্ন হয়েছে। আজকে 3:30 দিকে আখেরি মোনাজাত হয়েছে। গত মঙ্গলবারে আমাদেরকে এসপি সাহেব দুজনের পক্ষ থেকে ডাকিয়ে নেওয়ার পর আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছিলেন, জুম্মার পর পর্যন্ত বয়ান হবে, আমাদের চলবে, সংক্ষিপ্ত আকারে আলাদা কোন জানা হয় এইরকম। তো আলহামদুলিল্লাহ আমাদের সবাই সব সাথে আসছে, খুব উৎসাহ উদ্দীপনার সাথে সবাই মেহনত করছে। এরকম আমাদের অনেকগুলো জামাত আল্লাহ রাস্তায় বাইরে হয়েছে, নগদ কিছু জেলার মধ্যে কিছু তিন দিনের জামাত বাহির হয়েছে, ওই জামাত গুলো হেঁটে বয়ান আসতেই হয়েছে, এগুলো আসতেই হয়তো চলে যাবে রয়েছে। আলহামদুলিল্লাহ সব এত বড় ওই শুধু এটা এত মাল নেওয়া না, জামাতের এত বড় মতন আলহামদুলিল্লাহ যে হয় না, এই প্রথম এই ইজতেমা হওয়ার কারণে সব সাথীরা এখন কাজের যে উদ্দীপনা আরো অনেক বাড়ছে, সবাই আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে সবাই। আর কাকেলে হজরতরা তো মানে নিজামুদ্দিন হজরতরাও ছিল, কাকেলে হজরতরাও ছিল না? জি জি, কাকেরাইলের মুরব্বী মৌলানা মোহাম্মদুল্লাহ সাহেব আখেরে মোনাজাত করছেন, নিজামুদ্দিন হজরত মৌলানা আব্দুর সাহেব সকালে বাদশাহের বয়ান করছেন। জি জি জি, আর কয়েকজন মুরব্বী ছিলেন, কালকুমার জিব্বাদ বয়ান করছেন মৌলানা মোহাম্মদুল্লাহ সাহেব। মাশাআল্লাহ, ঠিক আছে আমিন ভাই, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ উত্তম বদলা দান করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।